माननीय প্রধানমন্ত্রী বিয়াদফি মাফ করবেন ভাগ্যিস আপনার হাজার হাজার সিকিউরিটি আছে নইলে আপনিও ধর্ষকের চোখে একজন নারী। আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট টাইম এর একটি ভিডিও দেখলেন, 10 সেকেন্ডের একটি ভিডিও, সেই ভিডিওর পোশাকের ভিতরে আনলিমিটেড কালার সেন্স। এরকম ভিডিও যদি আপনারা মেকিং করে টিকটক লাগিয়ে আপলোড করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ ভিউস আসবে, কারণ এখন এই ভিডিও এই সমস্ত ভিডিওই ভাইরাল হচ্ছে। তো বন্ধুরা যদি শিখতে চান তাহলে আমার ভিডিওটি কন্টিনিউ করুন, অবশ্যই শিখতে পারবেন কিভাবে আমি মোবাইল দিয়ে এরকম ভিডিও তৈরি করে থাকি। তো বন্ধুরা আমি আছি মুকুল হোসেন, আপনারা দেখছেন মুকুলটেক ইউটিউব চ্যানেল। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই শিখতে পারবেন কিভাবে ড্রেসের ভিতরে আনলিমিটেড কালার বসাতে পারেন। তো বন্ধুরা আমরা এবার মোবাইল স্ক্রিনে চলে যাবো, মোবাইল স্ক্রিনে দেখাই দিব আপনার ভিডিওতে আপনি কিভাবে আনলিমিটেড কালার ব্যবহার করবেন। তো বিয়াস আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, এবার সরাসরি চলে যাবো কাইং মাস্টার সফটওয়্যারে। কাইং মাস্টারে আসার পরে এখানে প্লাস ট্যাবে একটা ক্লিক করব, প্লাস ট্যাবে ক্লিক করার পরে এখানে 9/16 একটা ক্লিক করব। তারপর আমরা ফার্স্ট টাইম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব, তার জন্য মিডিয়া একটা ক্লিক করব। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আমি সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা যে ভিডিওটা শুট করছি সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো। তার জন্য এখানে লেয়ার আছে, লেয়ার একটা ক্লিক করব। তারপরে এখানে মিডিয়া একটা ক্লিক করব। এখান থেকে এখন আপনি যে ভিডিওটা কালারিং করতে চান সেই ভিডিওটা এখানে আনবেন। তো এখানে আমি ভিডিওটা সিলেক্ট করি। তো ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার ভিডিওটা যতটুকু এই ব্যাকগ্রাউন্ডারে সমান করে নেবেন। তারপরে এই ভিডিও ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখানে একটা ক্লিক করবেন, ফুল স্ক্রিন হয়ে গেল। এবার আমি ভিডিওটা একটু ভালো করে দেখাবো যে আমার এই ভিডিওটা বিভিন্ন ধরনের কালার আছে কিনা। দেখলেনই তো আমার এক কালারের একটি ভিডিও আমি দেখাইলাম। এখান থেকে আমি ভিডিওটার পিছনে একটু কেটে দিব, তার জন্য কাটার একটা ক্লিক করলাম। তারপরে এখানে কেচি কাটার একটা ক্লিক করলাম। এখন ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব, কেচি কাটার একটা ক্লিক করব, এখানে 2 নম্বর কেচি কাটার একটা ক্লিক করলাম। এবার এখান থেকে কেটে গেল। এবার আমাদের যে কাজটি করতে হবে, ভিডিও লেয়ারটা একটা ক্লিক করব। ভিডিও লেয়ারটা ক্লিক করার পরে এখান থেকে দেখেন কমাকি নামের একটা অপশন আছে, এই কমাকিতে চলে যাব। কমাকিতে যাওয়ার পরে এখানে দেখেন এই অপশনটারে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের আরেকটি কাজ করতে হবে, এখানে দেখেন কালার, এখানে কালার চলে যাবেন, আপনার পোশাকের যে কালারটি আছে সেই কালারটি এখানে সিলেক্ট করে দিবেন। আমার এই মেয়েটির পোশাকের কালার হলো হলুদ, তো আমি হলুদ রঙের কালারটি সিলেক্ট করে দিলাম। এবার দেখেন অবশ্যই খেয়াল রাখবেন যে কালারের পোশাক হবে সেই কালারই এখানে সিলেক্ট করে দিতে হবে। ইনেবল করে দেওয়া হয়ে গেলে এখন আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে ছোট ছোট করে কেটে নিব যতটুকু আমাদের প্রয়োজন। এখানে কেচি কাটার একটা ক্লিক করব, তারপরে এখানে 3 নম্বর যে কেচি কাটারটা আছে এখানে ক্লিক করব। ছোট ছোট করে আপনারা অবশ্যই যতটুকু পরপর কালার চেঞ্জ করবেন ততটুকু করে কেটে নেবেন একই নিয়মে। এরকম ছোট ছোট করে আপনারা যতটুকু ছোট ছোট করে কেটে নিতে পারেন কেটে নেবেন। এই দেখেন আমি কেটে নিলাম, আমার ভিডিওটা হলো 13 সেকেন্ডের 14 সেকেন্ডের ভিডিও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 সেকেন্ডে আমি 14টা কালারই করব। তো এখান থেকে আমি প্রথম যে কালারটা আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কালার ব্যাকগ্রাউন্ডে যে সাদা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম সেইখানে এখন আমি যে কালার সেট করব যে আমার মধ্যে পোশাকের মধ্যে সেই কালারটা এখানে সিলেক্ট করব। তো প্রথমকার কালারটা আমি লাল দিব, লাল সিলেক্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু অলরেডি লাল হয়ে গেছে। এবার এটার অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার ভিডিও লেয়ারটা একটা ক্লিক করব, ক্লিক করার পরে কমা কিনতে চলে যাবো। আবারও কমা কিনতে যাওয়ার পরে এখানে দেখেন
দুটো অ্যাডজাস্ট করে নিতে হবে। কালারটা একটু অ্যাডজাস্ট করে নিলে মুখটা জানি ফ্রেশ থাকে, এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে আবার আপনি আবার উপরের ব্যাকগ্রাউন্ডে এভাবে প্রত্যেকটার মধ্যে কালার পরিবর্তন করে নেবেন, যেগুলো কালার করতে চান সেই কালারে ক্লিক করবেন। এখান থেকে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করে করে কালার চেঞ্জ করে নিতে পারেন। একদম সহজ কাজ, যে কেউ পারবো এটা। অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যদি যে ভিডিওতে এরকম বিভিন্ন ধরনের কালার অ্যাড করবেন সেই ভিডিওটা কিন্তু আপনার ফোনের যে অরিজিনাল ক্যামেরা আছে সেই ক্যামেরাটা কিন্তু করতে হবে, টিকটকের যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে কিন্তু হবে না, অবশ্যই খেয়াল করতে হবে। আমার কালার অ্যাড করা শেষ, এবার আমি ভিডিওটা একটু ভালো করে দেখাবো যে কীরকম হলো। এবার দেখেন বিভিন্ন ধরনের কালার কিন্তু অ্যাড করে দিচ্ছেন, এভাবে চাইলে আপনি আপনার ফোন থেকে আপনি টাইম মাস্টার অ্যাপ দিয়ে আপনি এইভাবে বিভিন্ন ধরনের কালার কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা এবার আমরা এই ভিডিওটা সেভ করবো কীভাবে, এখানে দেখেন শেয়ার আছে, শেয়ার একটা ক্লিক করবো। শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন স্পট আছে, স্পট একটা ক্লিক করবো। তো আমার ভিডিওটা এখন সেভ হয়ে গেল, এতে চলে যাবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।